নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবেন আলোচনাটা, এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, প্রতিদিন এই অর্থপ্রাপ্তির একটা ভিডিও আপনাদের সামনে আমি প্রতিদিন দিই। কিছু ক্ষেত্রে আপনাদের সাথে মিলে, কিছু সংখ্যক মানুষের সাথে মিলে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলে না। দেখুন, সবার সাথে মিলাটা কিন্তু সম্ভব নয়। আজকে যদি সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে আজকের এই সমাজে একটা ছোটো কাজ কে করতো? অর্থাৎ সিস্টেমটা এইভাবেই কিন্তু তৈরি। কখন কার ভাগ্য কিভাবে চমকাবে কেউ কিন্তু বলতে পারে না। তবে একটি কথা, যারা ভাগ্যের শুভ নাম্বার জানেন না, অনেকে রয়েছেন ভাগ্যের শুভ নাম্বার কোনটা জানেন না, তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি। তাই টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা দেখবেন, এবং কোন কোন রাশির আগামীকাল প্রাপ্তি রয়েছে সেটার উপর কিন্তু বিস্তারিত আমি আলোচনা করছি। তবে একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন, অল্পের জন্য যাদের বড় অ্যামাউন্টের অর্থ আপনার মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা আছে না নাই সেটা কিন্তু জানতে পারবেন। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না, ব্যক্তিগত জন্মছক হস্তরেখা, এবং রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু গ্রহকে পাওয়ার আপ করে, ভাগ্যভাবকে স্ট্রং করে, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করে, নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে আপনার রাহু গ্রহ পীড়িত রয়েছে, তাহলে তো আপনার প্রাপ্তি ঘটবে কী করে? এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আগামীকাল 16 আগস্ট আগামীকাল রয়েছে, এবং আপনার নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, বরিয়ান যোগ রয়েছে। দেখুন, অভিজিৎ মুহূর্ত আগামীকাল নেই, ব্রহ্ম মুহূর্ত 3:09 থেকে 4:57 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত কিন্তু রয়েছে, এবং রাহুকাল রয়েছে 12 থেকে 1:30 পর্যন্ত, দুপুর 1:30 পর্যন্ত, এবং তিথি রয়েছে অমাবস্যা তিথি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, যে কোনো কিছু আমাদের ভাগ্যের উপর কিন্তু নির্ভর করে। অর্থাৎ আমাদের ভাগ্যভাগ যদি শুভ অবস্থাতে না থাকে, তাহলে আমি একটি কথা বলবো, কোনো মতে আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটতে পারে না। আর যদি ভাগ্যভাব শুভ থাকে কি না, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, এবং আপনাদের ভাগ্যভাব, আপনাদের ধনভাব, আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোর উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করে। অনেকে রয়েছেন যে, কৌশিকদা আমি প্রচুর টিকিট কাটছি কিন্তু হচ্ছে না। দেখুন, টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। ব্যক্তিগত জন্মছককে এবং হস্তরেখাকে আগে দেখান, তবেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করুন। কারণ প্রতিদিন আপনারা ইনভেস্টমেন্ট করছেন, হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিলছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিলছে না, সেই জন্যই জন্মছকের সংস্কার করুন। এবার আমি একে একে আপনাদেরকে জানাবো আপনার 12 রাশির টার্গেট নাম্বার। অনেকে অধীর আগ্রহে রয়েছে কোন কোন রাশির টার্গেট নাম্বার রয়েছে। তার আগে আমি 12 রাশির টার্গেট নাম্বার বলার আগে একটি কথা আপনাদেরকে বলে দিই,
আমি পাঁচটি রাশির নাম আগে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপর বারোটি রাশির টার্গেট নাম্বার বলবো। অনেকেই রয়েছে যে নাম শোনার জন্য, রাশির নাম শোনার জন্য অধি আগ্রহে রয়েছেন। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কন্যা রাশি, দ্বিতীয় রাশি সিংহ রাশি, তিন নম্বর রাশি আপনার গেত্রে তুলা রাশি, চার নম্বর রাশি বৃষ রাশি, পাঁচ নম্বর রাশি বৃশ্চিক রাশি। এ কটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এবার আমি জানাবো পাঁচটি বারোটি রাশির টার্গেট নাম্বার। দেখুন, অনেকে রাশির নাম শোনার জন্য ভিডিওটি দেখেন, কিন্তু আমি বারবার বলছি ভিডিওটি কেটে কেটে দেখবেন না। এবার টার্গেট নাম্বারটা নিয়ে আলোচনা করি। প্রথম মেষ রাশির টার্গেট নাম্বার 7-4, বৃষ রাশির টার্গেট নাম্বার 2-1, মিথুন রাশির টার্গেট নাম্বার 5-3, কর্কট রাশির টার্গেট নাম্বার 8-9, সিংহ রাশির টার্গেট নাম্বার 9-1, কন্যা রাশির টার্গেট নাম্বার 6-7, তুলা রাশির টার্গেট নাম্বার 9-2, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 5-3, ধনু রাশির টার্গেট নাম্বার 1-8, মকর রাশির টার্গেট নাম্বার 6-2, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 5-6, মীন রাশির টার্গেট নাম্বার 7-1। অর্থাৎ এই যে বারোটি রাশির আমি কথা বললাম, এই বারোটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে কিনা, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, অবশ্যই, কারণ সিদ্ধিদাতা গণেশই একমাত্র আপনাদের সিদ্ধিলাভ করাতে কিন্তু পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।